ওরা তো অনেক খারাপ কাজ করতেছে, কি করব আমরা? এর ভবিষ্যৎ কেউ এমপি হবেন, কেউ মন্ত্রী হবেন। মোবাইলে দীর্ঘ টাইম চোখ দিয়ে মোবাইল দেখেন বা সবসময় চালান, এতে চোখের কোনো ক্ষতি হয়? প্রিয় দর্শক, উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে গ্রাম থেকে গ্রাম অঞ্চল। এদিক থেকে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম যুব সমাজ আজ বিজ্ঞানের ছায়াতলে এসে পৌঁছেছে। খারাপ কিছু নয়, ডেফিনেটলি ভালো। এখান থেকে কেউ ভালো শিক্ষা নিবে আর কেউ খারাপ। প্রতিটি জিনিসের দুটি দিক রয়েছে, নেগেটিভ অর পজিটিভ। আপনি যদি ভালোভাবে কাজে লাগান, কেউ এই মোবাইলে কোরআন শরীফ পড়ে, আবার কেউ এই মোবাইলে বসে গেমস খেলে। ভালোই লাগছে, আপনাদের মতামতের আশা করছি। চলুন আমরা ওনাদেরকে প্রশ্ন করি। দিন শেষে আপনারা এই দোকানের সামনে এসে সবার হাতে মোবাইল নিয়ে ভালোই লাগছিল, আপনাদের দিনগুলো কাটে কিভাবে এই করোনা ভাইরাসের সময়? চলুন একজনকে প্রশ্ন করি। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আপনারা এসে দেখে যে আপনারা সব মাশাল্লাহ যুবক বয়সে, আপনারা আগামী দিনের ভবিষ্যৎ, কেউ এমপি হবেন, কেউ মন্ত্রী হবেন, সময়টা কাটে কিভাবে এই করোনার সময়? মানে কিভাবে সময় কাটে এই করোনার লকডাউন? গ্রামের করোনা কিরকম, মানে গ্রামের লকডাউনগুলো কিরকম? উনি থমকে দাঁড়িয়েছেন, আসলে বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছেন না। আমরা আরেকজনের কাছে যাই। হ্যাঁ, এই লকডাউন, এখন লকডাউনের সময় আপনারা সিরিয়াল ধরে বসেছেন, মাশাল্লাহ ভালোই লাগছে। এই গ্রামের লকডাউন কেমন চলছে? গ্রামের লকডাউন অনেক ভালোই চলছে, আমরা খেলাধুলার মাঝখানে সময়গুলো পার করতেছি। আমরা আগে জানতাম বিনোদন করা হয় মাঠে ফুটবল ক্রিকেটে চার ছক্কা মেরে, এখন এইভাবে খেলাধুলা কতটা এনজয় করছেন? দর্শক উনিও কথা হারিয়ে ফেলেছেন, চলুন আমরা আরেকজনের কাছে যাই, ভাইয়ের কাছে যাই। আমরা এখন লকডাউনের মধ্যে রয়েছি, ভালো, বেটার দেন, সুন্দর। আপনারা রাস্তাঘাটে ভিন্নভাবে ঘোরাফেরা না করে আপনারা এখানে মোবাইলে সময় কাটাচ্ছেন, মানে আপনার দিনগুলো কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে দিনগুলো, মাশাআল্লাহ। আপনি কোন ক্লাসে পড়েন? আমি এখন পড়ালেখা করি না। পড়ালেখা করেন না? জি না। কতটুকু করেছেন? ম্যাট্রিক পর্যন্ত এসএসসি পরীক্ষা দিয়েছি। মাশাআল্লাহ, অসুবিধা নেই। মোবাইলে দীর্ঘ টাইম চোখ দিয়ে মোবাইল দেখেন বা সবসময় চালান, এতে চোখের কোনো ক্ষতি হয়? চোখের তো ফোন বেশি টিপলে তো একটু ক্ষতি হয়, কিন্তু এখন লকডাউনে কি করবো, এখন একটু সময় কাটাতে হবে। প্রিয় দর্শক, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো উনি ওইটাই বললেন যে ক্ষতি হয়, কিন্তু এখন কি করবো, আমার তো উপায় নেই। এখন লকডাউনে তো কোনো জব নাই, কিছু নেই, তারপর এখন তো মোবাইলটিও গেম খেলায় সময় কাটানো হয়, এইভাবে চলে যায়। আচ্ছা, তো আমরা কি পারি না এই মোবাইলকে ছেড়ে কোরআনকে ধরতে? ইনশাল্লাহ অবশ্যই পারি। প্রিয় দর্শক, উত্তর রেডিই থাকে, মাশাল্লাহ খুব ভালো উত্তর দিয়েছেন, অর্থাৎ দিনের পথে দিনের পক্ষে বলতে হবে। দুজন তো অলরেডি এখান থেকে ভাগছে, সেটা অসুবিধা নেই, তবুও আমাদের দিন প্রচারিত, আমরা সবাই মুসলিম, দিন শেষে আমরা সবাই মুসলিম। গ্রামে আঁকা বাঁকা মেঠু পথে আজ সময়গুলো এইভাবেই কেটে যায়। আসলে আল্লাহ পাক আমাদের দেশ থেকে করোনা ভাইরাসকে তুলে নিয়ে যাক, আল মুসলিম সবাইকে করোনা ভাইরাস থেকে, অনেকে সবাই এখনো, আমরা আমাদের এলাকা ভালোই আছে, কারো হয় নাই জানা মতো, আলহামদুলিল্লাহ ভালোই আছে এখনো, সবাইকে যেন ভালো রাখে ইনশাল্লাহ। জেরুজালেমের মানে ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা চালাচ্ছে জি কাফেররা, এই ব্যাপারে আপনি ছোট্ট মানুষ হিসাবে কি বলবেন? ওরা তো অনেক খারাপ কাজ করতেছে, কি করবো আমরা? এখন মুসলিমরা তো অনেক কষ্টে আছে ওখানে, আমরা তো ইনশাল্লাহ অনেক ভালো আছি এখানে, ওরা অনেক কষ্টে আছে। মন খারাপ হয় দিন শেষে? অবশ্যই মন খারাপ হয়, কেন না খারাপ হবে না কেন, কারণ ওরা তো আমাদের ভাই, মুসলমান তো মুসলমানের ভাই, আর ওদের জন্য তো অবশ্যই আমাদের মন খারাপ হয়। এখন আমরা ওনাদের জন্য দোয়া করি, এবং কি সবসময় ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সবাইকে যেন ভালো রাখে ওনাদের। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিন, জানুক সবাই যে আমাদেরও কিছু করার রয়েছে। সবাই করোনা অবস্থিতে সবাই মাস্ক পরবেন, এবং সবাইকে সেফ থাকতে হবে, আর সবাই যেন হেফাজতে থাকে, নিজেও হেফাজতে থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলে, এবং কি নিজের ফ্যামিলিকেও যেন স্বাস্থ্যবিধি মেনে চলে।